বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম, তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বয়োয়া, এটি হচ্ছে সেল, যদি দেখাই এটি হচ্ছে সেল, দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো। এবং তোষক একটি বইও রয়েছে এখানে, একটি বইও রয়েছে। জি, আমরা যদি একটু বলি, জি, এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টেরিজমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে, না খেয়ে যাতে কেউ না মারা যায়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি, যে যদি সপ্তম তালায়, যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি, তুমি নাও ছবি নাও সরদার না এভাবে নাও, এবং আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি। এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোনো কিছু এখানে ভিতরে একটু চেক করেন তো, এই যে একজন একজন একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পাজামা সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং বই কোরআন দেখেন, বই এবং আপেলটি তাজা আপেল, একটি আপেল আমরা পেয়েছি এই ছেলের মধ্যে, দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা, একদমই আপেলটি তাজা রয়েছে। একটি এবং কোরআন এবং হাদিসের বই, কোরআন এবং হাদিসের বই রয়েছে। আসলে যে সেল, আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে, একটি বোঝার কোনো উপায় নেই। এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয়, যদি কাউকে এনে রাখা হয় কোনোভাবেই, আসলে আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা, আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ, তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতাই, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি, কিছু মানুষ তো আয়না ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। দর্শক, গতকালকে ব্রিগেডিয়ার জেনারেল জনাব আমান আজমি এবং ব্যারিস্টার আরমান, এই দুজন যে আয়নাঘর থেকে ফিরে এসেছেন, এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল যে বিএনপি নেতা ইলিয়াস আলীর কোনো খবর আছে কি না, তিনি আদৌ বেঁচে আছেন কি না। তো এ বিষয় নিয়ে কথা বলার আগে আমি একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে স্বাধীন হয়েছে, এবং এই স্বাধীনতা অর্জনে সম্মুখ সমরে প্রথম সারিতে ছিল আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছাত্র সমাজ। এটা ঠিক যে এই চূড়ান্ত বিজয়ের পূর্বে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের আগে এই যুদ্ধটা তৈরির ক্ষেত্রে, এই যুদ্ধে আমাদের ছাত্রদের আসার ক্ষেত্রে আমরা সকলেই কোনো না কোনোভাবে ভূমিকা পালন করেছি, এটা বলার অপেক্ষা রাখে না। বিভিন্নজন বিভিন্নভাবে বিষয়টি চিত্রায়িত করার চেষ্টা করছেন। অনেকেই বলছেন যে নায়েব ভাই, অনেকেই জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকেই গাজী হয়ে বাসায় ফিরেছে, কিন্তু মূল কাজটি তো আপনারাই করেছেন। আপনারা যারা প্রবাসে থেকে বছরের পর বছর দেশে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে, দেশের পরিবার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ না করে, দেশ এবং দেশের মানুষের মুক্তির জন্য অনলাইনে যে সংগ্রাম করেছেন,
এই সংগ্রামের ফসলই তো আজকের ছাত্র সমাজ, তাই নয় কি? হয়তোবা আমি ক্রেডিট নিতে চাচ্ছি না, আমি যেটা করেছি পার্সোনালি যদি আমার কথা বলেন, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্যে আমার সামর্থ্য অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু করা প্রয়োজন সেটি করার চেষ্টা করেছি। বাট এই বিজয়ে আদৌ আমার কোনো অবদান আছে কি না আমি জানি না, আমি মনেও করি না যে আমি বিশাল অবদান এখানে রেখেছি। এটা বলারও দরকার নেই, এটা কেউ যদি বলে সেটা শোনারও দরকার নেই, কারণ শয়তান আমাদের পিছনে সবসময় ওত পেতে থাকে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্যে। তো কেউ যখন বলে যে না ভাই আপনাদের অবদান, তখন কিছুটা গর্ব অহংকার চলে আসার সম্ভাবনা থাকে, আর যদি কোনোভাবে গর্ব অহংকার চলে আসে তাহলে আপনার এই আন্দোলন একেবারে ধুলায় মিশে যাবে, কোনো লাভ নেই। অতএব এটি আলোচনারও বিষয় না, এখান থেকে ক্রেডিট নেওয়ারও কিছু নাই। কেউ যদি বলেও থাকে, আমরা যারা প্রবাসে আছি আমরা আমাদের ছাত্রদেরকেই ক্রেডিট দেওয়ার চেষ্টা করব, নিজেরা ক্রেডিট নেওয়ার চেষ্টা না করি। তো এই যে বিষয়গুলি আপনাদের সামনে আনলাম, ইদানিং বিজয়ের পরে আমাদের অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট, আমাদের মতো এত পরিচিত না বাট সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন, অনেকে বলার চেষ্টা করছেন যে এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যারা শীর্ষে আছেন বা শীর্ষে ছিলেন এদের অমক ছাত্রদল করত, তমক শিবির করত, অমক ছাত্র মজলিস করত, বা অমক এ ছিল তা ছিল, এই যে কথাবার্তাগুলো আপনারা লেখালেখি করার চেষ্টা করছেন, আমাকে একটু বলবেন এইটা লিখে আসলে ফায়দাটা কি? মানে এই আন্দোলনে শিবিরের বিশাল ভূমিকা ছিল, এই আন্দোলনে ছাত্র দলের বিশাল ভূমিকা ছিল, মানে এটা বলে আপনি কি শিবিরকে ক্রেডিট দিতে চান, এটা বলে আপনি কি ছাত্র দলকে ক্রেডিট দিতে চান? আচ্ছা দিলেন, লাভটা কি? কোনো লাভ আছে কি? নাই তো, ফর নাথিং। আমরা এটা কেন করব? এটাই কিন্তু গত 15 বছর ধরে আওয়ামী লীগ করেছে, আমাদের জাতিকে ডিভাইডেড করেছে তারা। আমরা এই আন্দোলনটাকে রাজনৈতিক মরকে রাজনীতিকরণ করতে চাই না। এই আন্দোলনটা রাজনৈতিক ছিল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই আন্দোলন ছাত্রদলের আন্দোলন ছিল, এই আন্দোলন ছাত্র শিবিরের আন্দোলন ছিল, এই ডিভাইডেডটা যেন আমরা না করি। এটি সাধারণ ছাত্রদের একটা আন্দোলন ছিল এবং সাধারণ ছাত্ররাই নেতৃত্ব দিয়ে এই যুদ্ধে বিজয়ী হয়েছে এবং আমাদের দেশটাকে স্বাধীন করেছে, আমাদের দেশের মানুষকে স্বৈরাচার হাসিনার জিম্মি দশা থেকে মুক্ত করেছে। আমরা এই জায়গায় থাকতে চাই। এই আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, তাদের নেতৃত্বে আমরা যারা রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতাকর্মী আছি আমরা সেখানে অংশগ্রহণ করেছি। সেখানে ছাত্র শিবির অংশগ্রহণ করতে পারে, জামাত ইসলামী করতে পারে, চরমুনাই করতে পারে, হেফাজতে ইসলাম করতে পারে, আলিয়ার ছাত্র শিক্ষকরা করতে পারে, কওমি অঙ্গনের ছাত্র শিক্ষকরা করতে পারে, ছাত্র দল করতে পারে, বিএনপি করতে পারে, অন্যান্য বিরোধী দলের যত রাজনৈতিক দল আছে সে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকতে পারে, কোটা সংস্কার সেই অতীতের কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দও থাকতে পারে, যেটা এখন গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের লোকজনও থাকতে পারে। তো আমরা কেউ মানে নিজের দলের ক্রেডিট নেওয়ার জন্যে এটাকে জাহির না করি, এটাকে আমরা সাধারণ ছাত্রদের আন্দোলন, সাধারণ ছাত্রদের যুদ্ধ, সাধারণ ছাত্রদের গণ অভ্যুত্থান, এই জায়গায় আমরা থাকি, এর বাইরে না যাই। এতটুকু আপনাদের প্রতি আমার অনুরোধ। ধুয়েই নিলাম, ছাত্র শিবিরের কেউ সেখানে আছেন বা ছাত্র দলের কেউ সেখানে আছেন, সো হোয়াট, ছিল ভালো, এটি ফলাও করে প্রচার করার তো কিছু নাই। তো যাই হোক, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আমি একটু আলোচনায় নিয়ে আসলাম। এবার আসুন মূল আলোচনায় যাই। আপনারা জিজ্ঞাসা করেছেন যে বিএনপি নেতা ইলিয়াস আলী বেঁচে আছে কি না। প্রথমের দিকে ফেসবুকে কিছুটা রিউমার ছড়ানো হয়েছে, কিছুটা গুজব ছড়ানো হয়েছে যে ইলিয়াস আলী ফিরে এসেছেন। অনেকেই মনে করেছিলেন যে আমান আজমিও হয়তো ফিরে আসে নাই, কারণ তার বর্তমান ছবি দেখানো হচ্ছে না কেন,
এটা নিয়ে কিছু ঝামেলা হয়েছিল, সেটা আমি অনলাইনে নাইবা বললাম, এবং এটা আমি বলাও সমীচীন মনে করি না। তিনি তার বাসায় ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি আমরা। কি হয়েছে ভিতরে, কেন তিনি এত দেরিতে আসলেন, এই প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা না করি। ব্যাস, এখন ইলিয়াস আলীর ব্যাপারে যে পোস্টগুলো দেওয়া হয়েছিল যে তিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন, এগুলো আসলে গুজব ছিল, এগুলো সঠিক ছিল না। আপনারা অনেকেই অতি উৎসাহিত হয়ে যাচাই বাছাই না করেই আপনারা একটা কিছু লিখে বসে থাকেন। তো যাই হোক, এই নানান গুঞ্জনের মাঝে যে তিনি আদৌ আসবেন কি না, আসতেছেন কি না, নানান গুঞ্জনের মাঝে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের একজন এসআই মাসুদ রানা, তিনি সত্য ঘটনাটি আমাদের সামনে সাহস নিয়ে উপস্থাপন করেছেন। আপনারা আবার অনেকেই বলবেন যে এখন ভাই সাহস দেখানোর কি আছে। হ্যাঁ, এখনও সাহস দেখানোর অনেক কিছুই আছে, উনি ওই সময় বলেন নাই। বাংলাদেশের কে কথা বলেছে ওই সময়, কেউ তো কথা বলে নাই, আমরা যারা প্রবাসে আছি আমরাই কথা বলেছি। উনি বাংলাদেশে থাকতেন এবং বাংলাদেশ পুলিশের একজন ছোটোখাটো কর্মকর্তা, তো স্বভাবতই বাংলাদেশের এই কলুষিত রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি মুখ খুলতে পারেন নাই। এখন মুখ খুলেছেন, সত্য কথাটা বলেছেন এবং তিনি কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। অতএব ওনাকে আমি স্যালিউট জানাই। এখন হলেও, বাংলাদেশ স্বাধীনের পরে হলেও যে উনি সত্যটা বলেছেন, এটাই তো আমাদের অনেক বড় পাওয়া, তাই না? তা না হলে তো হয়তো আমরা আগের মতোই সেই একটা ধূম্রজালের মধ্যে থাকতাম, আমরা অপেক্ষায় থাকতাম যে ইলিয়াস আলী আসছেন মনে হয়, আসতেছেন মনে হয়, তার পরিবার হয়তো অপেক্ষা করত। সেইটা অন্তত আমরা নিশ্চিত হলাম যে উনি বেঁচে নেই। আর উনার মুখে আপনারা শুনেছেন যে তাকে একটি সাগরের মাঝখানে নিয়ে গিয়ে পলিথিন দিয়ে মুখ বেঁধে তার শ্বাস রোধ করে তাকে হত্যা করে পেটে চাকু মেরে ভারী পাথর তার পায়ে বেঁধে সাগরে নিক্ষেপ করা হয়। এভাবে ইলিয়াস আলীর মতো আরও অনেক মানুষকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল র্যাবের কিছু দুর্ধর্ষ কর্মকর্তা, যাদেরকে শেখ হাসিনা এবং বেনজির মিলে বিভিন্ন সময় বিভিন্ন উপঢৌকন পুরস্কার দেওয়ার মাধ্যমে এই খুনের কাজটা তাদেরকে দিয়ে করা হতো। সুতরাং নতুন যে অস্থায়ী সরকার আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে, এই সরকারের প্রতিও দাবি থাকবে। আমি পূর্বেও আমার বিভিন্ন লাইভে বলেছি যে আমাদের সবগুলো ইনস্টিটিউশনকে রিফর্ম করতে হবে এবং এই ইনস্টিটিউশনে যারা সরকারি পোশাক পরে, সরকারি অস্ত্র ব্যবহার করে, জনগণের টাকায় কিনা গুলি ব্যবহার করে খুনের কাজ করেছে, ত্রাসের কাজ করেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, পাচার করেছে, দুর্নীতি করেছে, মাস্তানি করেছে, স্মাগলিং করেছে, এদেরকে খুঁজে বের করতে হবে, আইনের আওতায় আনতে হবে, মেজর জেনারেল জিয়াউল আহসানের মতো। তো আপনারা একটা বিষয় হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের সেনাবাহিনী ডিবি কার্যালয়ে অভিযান চালিয়ে একটা টর্চার সেল আবিষ্কার করেছে। আমি জানি না বাংলাদেশের সংবিধানে এমন কোনো কিছু আছে কি না যে একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ের নিচে বা উপরে টর্চার সেল থাকতে পারে। এটা বাংলাদেশের সাংবিধানিক আইনে আছে কি না আমার জানা নেই, যদি থেকে থাকে তাহলে এটা সংশোধন করতে হবে, এটা আইন হতে পারে না। টর্চার সেল মানে এক ধরনের কারাগার, তাই না? তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী কারাগার আলাদা আর পুলিশের কার্যালয়, র্যাবের কার্যালয়, সেনাবাহিনীর কার্যালয়, ডিবির কার্যালয় এটা আলাদা। ডিবির কার্যালয় তো কারাগার হতে পারে না, তাই না? ওটা তো এক ধরনের কারাগার। টর্চার সেল মানে সেখানে নির্যাতন নিপীড়ন করত। আর সেই সেলটা কেমন, মানে অনেকটা মানে লঞ্চের ক্যাবিনেটের মতো, মানে কোনো রকম চিত হয়ে শোয়া যায় আর পিছনে অল্প একটু জায়গা রাখা হয়েছে বাথরুম করার মতো। মানে এগুলো তো আসলে আমরা
সিনেমায় নাটকে দেখেছি, বাস্তবে যে এটা হয় সেটা বাংলাদেশই প্রমাণ করলো যে এটা বাংলাদেশেই সম্ভব। সুতরাং এই যে ডিবি কার্যালয়, এই ডিবি কার্যালয়ে যারা অতীতে চাকরি করেছেন এবং বর্তমানেও যারা চাকরি করছেন, তারা তাদের অগোচরে, তাদের অজান্তে এই টর্চার সেলগুলি তো আর বানানো হয়নি, এই টর্চার সেলগুলির কার্যক্রম তো আর পরিচালিত হয়নি, তাই না? এদেরকে দিয়েই এটি পরিচালনা করা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে সংবিধানের কোথাও লেখা নাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি কার্যালয়ে কারাগার থাকতে পারে। আমার জানা মতে, আমার যুক্তি বলে, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, আইনের ছাত্রও নই, বাট প্রশ্ন রেখে গেলাম যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী ডিবি কার্যালয়ে টর্চার সেল থাকাটা সাংবিধানিক কিনা, আইনসম্মত কিনা, বৈধ কিনা। যদি না হয়ে থাকে, তাহলে এই কার্যালয়ে যারা চাকরি করেছে আজ পর্যন্ত, প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেককেই বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে এই দেশ স্বাধীন হলেও পুরাপুরি আমাদের দেশ স্বাধীন বলে আমি মনে করি না। এখানে আরও কিছু বিষয় উল্লেখ্য, আপনারা অনেকেই একটা ভিডিও পাঠিয়েছেন আমার কাছে যে কোনো একটা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে বা বেসমেন্টে মানুষের হাড় এবং মাথার খুলি মানে হাজার হাজার দেখা যাচ্ছে। তো অনেকের ধারণা যে এই মানুষগুলি হয়তো যারা, যাদেরকে গুম করা হয়েছিল তাদের হাড়গোড়, অথবা যাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে তাদের হাড়গোড় হতে পারে, অথবা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেই লাশের হাড়গোড়ও হতে পারে। আমি এই ভিডিওটা মানে ক্রস চেক করার চেষ্টা করেছি, এই ভিডিওটার কোনো অথেন্টিসিটি আমি খুঁজে পাইনি। অতএব এই ভিডিওটা আপাতত আমি বিশ্বাস করতে পারছি না যে এটি বাংলাদেশের কোনো ভিডিও হতে পারে, আর যদি হয়ও এটা হয়তো অনেক পূর্বের কোনো ভিডিও হতে পারে। এবং এখানে আসলে 200 মানুষের লাশের হাড় না, একটা লাখ লাখ মানুষের লাশের হাড় এবং মাথার খুলি দেখা যাচ্ছে। এনিওয়ে, এই ভিডিও নিয়ে আমার কোনো মন্তব্যই নেই, কারণ এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। বাট একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার একটা খুবই রিলায়েবল সোর্স থেকে জানা, সেটা হচ্ছে আপাতত, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে ওই এসআই মাসুদ রানা, তিনি যে সাহস করে ইলিয়াস আলীর বিষয়টা বলেছেন, সাহসের কথা বলছি না, এখনও অনেকেই সাহস করছেন না কথা বলতে। তো দিগন্ত টেলিভিশনের একজন সাংবাদিক, তিনি এখন দিগন্তে নাই, দিগন্তই তো নাই, তো ওনার তো থাকার প্রশ্ন ওঠে না। তো তিনি 5ই মে শাপলা চত্বরের ওই রাতে ওখানে তিনি সাংবাদিকতা করছিলেন। ওনার ভাষ্য অনুযায়ী তার চোখের সামনে প্রায় 3-4 হাজার হেফাজতের নেতাকর্মী হবে, প্রায় 3-4 হাজার, তাদেরকে হত্যা করে লাশের স্তূপ করা হয় এবং সেই লাশের উপরে লাশ গলানোর জন্য এক ধরনের রাসায়নিক পাউডার ছিটানো হয় এবং সেই পাউডার এতটা পাওয়ারফুল যে 15 মিনিটের মধ্যে লাশ পচে, লাশের গোস্ত চামড়া পচে পানি হয়ে শুধু হাড় থাকবে আর কিছু থাকবে না, এত পাওয়ারফুল রাসায়নিক পাউডার ছিটানো হয়েছিল সেই হাজার হাজার লাশের উপরে। এরপরে সেই লাশের যে হাড়গোড়গুলি ছিল সেগুলি আবার বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়েছিল। প্রশ্ন হলো, উনি জানেন না সেই হাড়গুলি কোথায় রাখা হয়েছিল, কোথায় ফেলা হয়েছিল, বাট হাড় নেওয়ার পর ওই যে মাংস পাউডার দিয়ে গলানো হলো, ওই মাংস আবার পাউডারের মতো হয়ে গেল, পানি হয়ে গেল একটা পর্যায়ে, পরে সেইটা আবার ফ্লাশ আউট করা হয়, অর্থাৎ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এটা হচ্ছে একজন সাংবাদিকের ভাষ্য। এখন হয়তো অনেকেই মনে করে থাকতে পারেন যে সেই হেফাজতের মহাসমাবেশের হাজার হাজার লাশের হাড়গোড় হয়তো এই ভিডিওতে প্রদর্শন করা হয়েছে, আমি জানি না। আমি আবারও বলছি, আমি এই ভিডিওর কোনো অথেন্টিসিটি পাইনি। তো যাই হোক, এটা তো সত্য যে গুম করে রাখা হয়েছিল, এটা তো সত্য গুম করে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, এটা তো সত্য তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে কিভাবে টর্চার সেলে নির্যাতন নিপীড়ন চালানো হতো, এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকে কিভাবে ডিবি কার্যালয়ে হারুনের ভাতের হোটেলে তাদেরকে খাওয়ানো হয়েছিল এবং জোরপূর্বক তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, এগুলোই প্রমাণ করে যে আসলে আমাদের সরকারি প্রশাসনিক যতগুলো প্রতিষ্ঠান ছিল এগুলো আসলে সরকারি প্রতিষ্ঠান ছিল না, এগুলো এক একটা টর্চার সেল ছিল যেখানে বাংলাদেশের সাধারণ নাগরিক, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের ছাত্র শিক্ষক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক অনেককেই এভাবে তুলে নিয়ে এই টর্চার সেলেই তাদেরকে নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়ে কাউকে হত্যা করা হতো, কাউকে আবার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হতো। এমন একটা ভয়ঙ্কর রাষ্ট্র ব্যবস্থা থেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের ছাত্র সমাজ আমাদের দেশটাকে স্বাধীন করেছে। অতএব ইলিয়াস আলীর গল্প শুনে আমাদের অনেকেরই মনে কষ্ট লেগেছে, আমি সকলকেই সমবেদনা জানাই, তার পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানাই। ইলিয়াস আলীর জন্য আমরা সকলেই দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।